كَرْبَلَا so مَا الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ও হাবিবাল্লাহ আসসালাতু হবিবাল্ল আলাইকা ইয়া নবী ওয়া আলা আলিকা ও আস হাবিক নূরাল্ল মদন চ্যানেলের দর্শক আযজা আলহামদুলিল্লাহ জাল আবারো হাজির হয়েছি জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানে অন্যান্য দিনের ন্যায় আজকেও আর একজন মহান ব্যক্তির আত্মত্যাগের কথা ওনার উৎসর্গের কথা ওনার কিছু কোরবানির কথা আর অন্যান্য বিষয় নিয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করব আসুন এর পূর্বে নবী পাক সাল্লাহু আলি প্রতি দুরুদে পাক পড়ার ফজিলত শুনেনি হুজুর নবী করিম রফুর রহিম সাল্লাহ আলিহিহাসাল্লাম এরশাদ করেন আমার প্রতি অধিক হারে শরীফ পাঠ করো নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরুদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাঘবরাত স্বরূপ সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ও আলিহি আলহি আমরা কিছু ভালো নিয়তও করে নিতে পারি যত ভালো নিয়ত হবে তা তা সাওয়াবও বৃদ্ধি পাবে আদি শরীফেও এসেছে নৈয়াতুল মুমিন আয়রুমিন আমল আমালিহি মুমিন মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আমিও নিয়ত করছি যে বিষয় আমি বয়ান করব শুনবো শিখব সেই অনুযায়ী নিজে আমল করব আপনারাও নিয়ত করুন যে অনুষ্ঠান থেকে যা কিছু শিখবেন ইনশাল্লা তাহলে নিজে আমল করবেন অপর নিকট পৌঁছিয়ে দেবেন দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানের আজকের বিষয় হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলীর রদুল্লাহ তালহের আত্মত্যাগ মাওলায় কায়নাত শুনব ইনশাল্লা তালা আসুন হজরত আলী রদুল্লাহ তালহ হয়ে সংক্ষিপ্ত পরিচিতি আমরা জেনে নিই চতুর্থ খলিফা রসুলে পাকের প্রিয় সাহাবি হজরত ফাতেমা রদ্দুল্লাহ হা এর স্বামী হজরত আলী আলীবনে আবু তালিব করম আল্লাহ তলাজউল করিমের কনিয়াত আবুল হাসান এবং আবু তৌরাব ইনিরউদ্দুল্লাহ তালহ হুজুর সাল্লি সাল্লামের চাচা আবু তালিবের পুত্র হস্তি বাহিনীর সময়ের ত্রিশ বছর পর যখন হুজুর করিম সাল্লামের বয়স শরীফ তিরিশ বছর ছিল তেরোই রজব শুক্রবার সেদনা আলী রদ্দুল্লাহ তালহু জন্মগ্রহণ করেন তিনি উপাধি আমিরুল মুমিন হজরত সৈদনা মাওলা মুশকিল কোষা আসাদুল্লাহ মর্তজা হায়দারে কর্রার ফিরে ফিরে আক্রমণকারী শেরে খোদা মুশকিল কোষা তিনি রদ্দুল্লাহ তোলাহ বিখ্যাত উপাধি তিনি আমাদের প্রিয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের চাচাতো ভাই ছিলেন পরবর্তীতে খাতুনে জন্নাত আল্লাহ তাল আনহার সাথে বিবাহ বন্ধনের পর জামাতা হয়েছিলেন আসুন এই মহান সাহাবি খলিফাতুল মুমিন ওয়াল মুসলিমিন ওনার কিছু আত্মত্যাগের কথাও শুনবো আর অন্যান্য বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা শোনার চেষ্টা করব যেমন একবার নবী করিম সাল্লামের খাবারের আয়োজন করার জন্য সৈদোনা আলিউল মুরতোজা এক অমুসলিমের বাগানের মধ্যে গেলেন এবং কূপ থেকে সতেরো বালতি পানি বের করে দেন প্রত্যেক বালতির বিনিময়ে একটি করে খেজুর নির্ধারণ হল ওই অমুসলিম তার সব ধরনের খেজুর হযরত আলী রদুল্লা তাল্লা আনুহের সামনে রাখেন যে খেজুরে চান নিয়ে নেন তিনি সতেরোটি আজওয়া খেজুর নিয়ে নেন আর গিয়ে প্রিয় আকাশ সাল্লাহ আলি আসালামের খেদমতে পেশ করেন হুজুর সাল্লি সাল্লাম জিজ্ঞাসা করলেন হে আবুল হাসান এই খেজুরগুলি তুমি কোথায় পেয়েছো তিনি রদুল্লা তালু করলেন ইয়া রসুল্ল সাল্ল আলী হাসাল্লাম আমি খবর পেয়েছি যে আপনি খুবই ক্ষুধার্ত তখন আমি কাজের সন্ধানে বের হয়ে পড়ি যাতে আপনার জন্য খাবারের কোনো জিনিস সংগ্রহ করতে পারি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই যে মাওলা আলী রদালহ এর আত্মত্যাগ আমার নবী পাক সাল্লাহ সাল্লামকে কেমন ভালোবাসতেন মাওলা আলী রদালহু নবী পাকের জন্য খাবার তৈরি করার জন্য নবী পাক সাল্লাহ আলাইসাল্লাম ক্ষুধার তো এটা জানতে পেরে কাজের সন্ধানে বের হলেন কর্ম করবেন শেষ পর্যন্ত এক অমুসলিমের কূপ থেকে পানি তুলে দিয়ে এর বিনিময় খেজুর নিয়ে আমার নবীর দরবারে পেশ করলেন এটা তো একটা ত্যাগ এটাও তিনি রদুল্লা তালের আত্মত্যাগ কষ্ট করেছেন কিন্তু কার জন্য ত্যাগ স্বীকার করেছেন ইসলামের প্রবর্তক শরীয়তের প্রবর্তক সাহেবতর আন নবীদুজাহান হুজির পুরনুর সাল্লাহ আলি সাল্লামের জন্য তো প্রিয় আকাশ সাল্লাহ আলি সাল্লাম করলেন তুমি কি এসব কিছু আল্লাহ তার রসুলের ভালোবাসায় করেছ প্রশ্ন করলেন আরস করলেন জি হ্যাঁ ইয়ারসুল্লাহ আলাইহি সাল্লাম প্রিয় ইসলাম ভাইরা হজরত আলীর রদিয়াল নাহুর এই আত্মত্যাগ এই ঘটনা থেকে আমরা এটাও জানতে পারলাম যে নিজের জীবন বাজি রেখে নিজে কষ্ট করে আত্মত্যাগ স্বীকার করে রসুল পাদমত করেছেন রসুল পাকের খেদমত মানে ইসলামের খেদমত পাকের জন্য ত্যাগ স্বীকার করা মানে দিনের জন্য ত্যাগ স্বীকার করা আত্মত্যাগ করা হযরত আলীর রদুল্লাত নাহু বালকদের মধ্যে ছোটোদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন অবশ্য কেউ কেউ তাকে হজরত খাদিজা রদিয়াল্লা তোলাহুয়ের পর দ্বিতীয় মুসলমান বলে স্বীকৃতি প্রদান করেন কেননা তাদের মতে রসুল পাক সাল্লাহ সাল্লাম এর নবুত প্রকাশিত হয় সোমবারে আর হজরত আলীর হয়ে ইসলাম গ্রহণ করেন বুধবারে এভাবে বলা বাহল্য যে ইসলামের মধ্যে সৈদুলনা সিদ্দিকা আকবর অদিল্লা তৌলা আনহুকে প্রথম মুসলিম বলা হয় প্রথম ইমানদার খাদিজাতুল কোবরার আদিল্লা তাল প্রথম মুসলমান বলা হয় মাওলা আলী আলী শেরেকদাকেও প্রথম ইসলাম গ্রহণ করেছেন এটাও কেউ কেউ বলেছেন দ্বিতীয়তে করেছেন এটাও বলেছেন কিন্তু সমাধান হলো পুরুষদের মধ্যে বড়দের মধ্যে হজরত সিদ্দিক আকবর রদ্দুল্লাহ তালহু প্রথম ইসলাম গ্রহণ করেছেন আর বালকদের মধ্যে কম বয়সীদের মধ্যে হযরত মাওলা আলীর রদ্দুল্লা তালহু ইসলাম গ্রহণ করেছেন মাত্র দশ বছর বয়সে আর রমণীদের মধ্যে মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরার রদুল্লাহ তালহা ইসলাম গ্রহণ করেছেন সেই দৃষ্টিকোণ থেকে তিনজনেই প্রথম ইসলাম প্রকাশের প্রথম সময়ে হজরত আলী রাহু রসিল পাক সালাহু আলি ও উ হজরত হাদিজাতল কুবরার রিউল্লা তালনহাকে রাতের বেলায় নামাজ পড়তে দেখে এই বিষয়ে জিজ্ঞাসা করেন যে উত্তরে রসী পাক সাল সাল্লাম বলেন এটি আল্লাহ তালার মনোনীত দিন কোরআনে পাকের মধ্যে এসাদ হয়েছে ইসলাম নিশ্চয় দিন ইসলাম আল্লাহ তালার নিকট মনোনীত ধর্ম এর প্রচার প্রসারের জন্য আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন সুতরাং আমি তোমাকেও সেই একক খোদার আহ্বান করছি যার কোনো শরিক নাই এবং তোমাকে এই এবাদতের আদেশ করছি মাউলা আলী শেরে খোদা রদি আল্লাহ আনহু বলেন ঠিক আছে ঠিক আছে আমি আমার পিতা আবু তালেবের কাছে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত গ্রহণ করব কিন্তু এতে এত তাড়াতাড়ি ইসলাম প্রকাশ হোক তার পাক পাকসাল আলি সাল্লামের মনোপথ ছিল না যে ইসলামের কথাগুলি এত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাক রসুল পাকসাল আলি সাল্লাম সেটা চান নাই তাই তিনি হজরত আলীর রানুকে বললেন তুমি তুমি এখনই তা প্রকাশ করো না রাত অতিক্রান্ত হয়ে সকাল হলে হজরত আলী রদুল্লাহ উত রসলে করিম সাল্লাহ আলাইস্লামের কাছে গিয়ে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন সোহান আল্লাহ সেই দিন রাতেই ইসলাম কবুল করে নিলেন এ সময় তিনি রদুলিল্লা তোলাহর বয়স ছিল আট থেকে দশ বছর অপর বর্ণনা আছে মাওলা আলী শরেখদা রদুলিল্লাহ উতালাহু রসীলে করিম সাল্লা সাল্লামের পক্ষ থেকে ইসলামের দাওয়াত পাওয়া মাত্র নির্দ্বিধায় তা গ্রহণ করে নিলেন নবতের চতুর্থ বছরে আত্মীয় স্বজনের নিকট দাওয়াত পোষানোর নির্দেশ আসলে হুজুর পাক সালাম সাফা পর্বতের উপর দাঁড়িয়ে বলেন হে আহলে গালেব এ ডাকে কোরাইশগঞ্জ পর্বতের পাদদেশে একত্রিত হলো সবাইকে একত্রিত করে ইসলামের দিকে আহ্বান করতেছিলেন কিন্তু কেউ হজির সাল্লাহ আলি কথা কান দেয় নাই সবাই নিজ নিজ করে গন্ডগোল করে এখান থেকে চলে গেল এরপর মাওলা আলী হদুল্লাহ তালহের সহযোগিতায় রাসুলপাক সাল্লি সাল্লাম নিজ বাড়িতে কিছু লোককে আপ্যায়নের জন্য দাওয়াত দিলেন এতে হজরত আব্বাস প্রায় জন লোক উপস্থিত ছিলেন খাওয়া দাওয়া শেষ হলে ইরশাদ করেন হে আব্দুল মুতালিবের সন্তানগণ আমি তোমাদের জন্য সেই বস্তু নিয়ে এসেছি যা তোমাদেরকে পরকালের উত্তম নিয়ামতসমূহ দিয়ে ভূষিত করবে তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে আমাকে এ কাজে সাহায্য সহযোগিতা করবে এই আহ্বানের পরও কোরাইশ নেতৃবৃন্দগণ চুপ রইলেন কেউ কোনো কথা বলল না হঠাৎ কিশোর সাহাবি হযরত আলী রেদুল্লা তালহু দাঁড়িয়ে বললেন আমি আপনাদের মধ্যে সর্বাপেক্ষা কম বয়সী আর রুগ্ন অসুস্থ তবু আমি আপনাকে সাহায্য করব তিনি একথা রসুল পাক সাল্লি হাসাল্লাম এর আহ্বানে তিনবার বললেন তিনবার বলার পর পির নবী সাল্লি সাল্লাম বললেন তুমি আমার ভাই এবং ওয়ারিস হবে হজরত মাওয়াল্লাহ আলীর আনুহের আত্মত্যাগ দেখুন যখন ইসলাম প্রচার নবী পাকসাল্লাহ আলি সাল্লাম করতে যাবেন কেউ ওনাকে সারা দিচ্ছে না সবাই প্রথম দিন চলে গেল যার যার ঘরের মধ্যে ইসলামের দাওয়াত কেউ কবুল করে নাই কিন্তু বাড়িতে যখন দাওয়াত দিয়ে আনলেন চল্লিশ জনের মতো নবী পাকের চাচা দাদার সন্তানেরা এখনও নবী পাক সাল্লাহ আলি সাল্লাম ইসলাম প্রচারে প্রসারে সহযোগিতা চাইলেন সবাই চুপ করে রইল কেউ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য এগিয়ে আসলো না কিন্তু মাওলা আলী সেরে খুদা রদ্লা তালা আনহু ইসলামের সূচনা লগ্নে প্রাথমিক সময়ে ছোট্ট বয়সেই ইসলামের সহযোগিতা করার জন্য নবী পাককে সাহায্য করার জন্য রাজি হয়ে গেলেন সম্মতি দিলেন এটা কি ত্যাগ নয় মাওলা আলী সেরে খোদা রদি আনহু ছোটো বয়স থেকেই ইসলামের জন্য এক স্বীকার করেছেন পাকের আদর্শের মধ্যেই জীবন অতিবাহিত করার চেষ্টা করেছেন হজরত মাওল আলী রদিয়াল্লাউতালহু তিনিও হিজরত করেছিলেন হিজরত করা এটাও কিন্তু আত্মত্যাগের মধ্যে পড়ে কেননা নিজের জন্মভূমি ছেড়ে নিজের দেশ ছেড়ে এলাকা ছেড়ে আরেক জায়গা জায়গায় যাওয়া সফর করা হিজরত করা এটাও আত্মত্যাগ সরকারি আড্ডাস সাল্লিহল যখন আল্লাহ আল্লাহতালার হুকুম অনুযায়ী মক্কাতুল মকার থেকে মদিনাতুল মনাবারায় হিজরতের ইচ্ছা করলেন তখন মাওলা আলী রদুলিল্লা তালুকে ডেকে বললেন আমাকে আল্লাহ তালার পক্ষ থেকে হিজরতের নির্দেশ দেওয়া হয়েছে আমি আজ মদিনা শরীফের দিকে রওয়ানা হব তুমি আমার বিছানায় আমার চাদর পরে শুয়ে থাকবে তোমাকে কেউ কষ্ট দিবে না কোরাইশদের যে সকল আমানত আমার কাছে ছিল তা নিজ নিজ মালিকের নিকট পৌঁছে দিই তুমিও মদিনা শরীফ চলে আসবে সুবহানাল্লাহ এ কাজটি ছিল খুব ভয়ানক এবং বিপজ্জনক কিন্তু আলী আনহু এর জানা ছিল কোরাইশ কাফেররা সাইত অবস্থা হুজুর সাল্লি সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে এজন্য আল্লাহ তালা তাকে শি বিছানায় সয়ন করতে নিষেধ করেছেন আজ রাত কাফেররা সিদ্ধান্ত নিল যে হুজুর পাক সাল্লাহ আলি সাল্লামকে আজকে শেষ করে দেবে মেরে ফেলবে আল্লাহ পাক সেটা তো আগে থেকে জানেন এজন্য জন্য নবী পাককে হুকুম দিলেন যে আপনি হিজরত করে মদিনাতুল মোনা চলে যান এতে বোঝা যায় যে আবার নবী সাল্লাহ সাল্লামের ইলমে গায়েব ছিল অদৃশ্যের জ্ঞান আমার নবীকে আল্লাহ তালা দান করেছেন কেননা নবী পাক সাল্লি সাল্লাম যদি নাই জানতেন তাহলে আলীর তালকে বলতেন না যে তুমি সকালবেলায় আমার আমানতগুলি তাদের কাছে পৌঁছি আবার মদিনা শরীফ আসবে এর মানে বুঝিয়ে দিলেন যে তোমাকে কষ্ট দিতে পারবে না তারা মারতেও পারবে না হজরত আলী রদুল্লাহ তোলাহ আনহ সম্পূর্ণ বিশ্বাস ছিল দুশ্মনরা আমার কোনো ক্ষতি করতে পারবে না আমি জীবিত থাকব এবং অচিরেই মদিনা শরীফ পৌঁছাবো সরকার আড্ডাস সাল্লাহ আলিয়াল্লাম বিছানা যা প্রকাশ্যে কাঠের ছিল তা হজরত আলীর রদুল্লা তালহুয়ের জন্য ফুল ফুলসজ্জায় পরিণত হয়ে গেল তার পূর্ণ বিশ্বাস ছিল সূর্য পূর্ব দিক পরিবর্তন করে পশ্চিমে উদিত হতে পারে কিন্তু হুজুর পাক সাল্লা সাল্লামের ঘোষণার বিপরীত কখনোই হতে পারে না মাওলা আলীর দিলত রাহু বলেন আমি সারা রাত আরামে ঘুমালাম সকালে উঠে লোকজনের আমানত তাদের কাছে পৌঁছিয়ে দিলাম এবং কারো কাছ থেকে লুকাইনি এভাবে প্রকাশ্য মক্কায় তিন দিন ছিলাম অতপর আমানত আদায় করার পর আমিও মদিনা শরীফ চলে গেলাম হুজুর সাল্লাম হজরত কুলসুম রা আনহার গড়ে অবস্থান করেছিলেন আমি সেখানে পৌঁছালাম পৌঁছে গেলাম প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হিজরত এটা একটি আত্মত্যাগের মধ্যে পড়ে কারণ নিজের যান যদিও রসুল পাক সাল্লা সাল্লাম বলে দিয়েছেন কোনো ক্ষতি হবে না তারপরও এখানে কাফেরদের একটি ষড়যন্ত্র ছিল কিন্তু নবী পাকের দোয়ার বদৌলতে সে কষ্ট থেকে তিনি বেছে গেলেন যাই হোক হযরত মাওলা আলী রদুল্লা তালহু অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য এটাও ছিল যে তিনি রসুলপা সাল্লামের জামাতা এবং চাচাত ভাই যেবের তিরমিজি শরীফের মধ্যে হজরত আবদুল্লা ইবন ওমর অদ্দুল্লাহ থেকে বর্ণিত আছে যখন হজর সাল্লাহ আলি সাল্লাম মদিনা শরীফে দুইজন সাহাবাকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন তখন মাওলা আলীর রদুল্লা হু কাততে কাঁদতে কান্না করতে করতে রেসালাতের দরবারে উপস্থিত হয়ে আবেদন করলেন ইয়ার রাসুল্লাহ সাল্লাম সকল সাহাবিদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন কিন্তু আমাকে কারো ভাই বানালেন না তখন রসুল পাক আলাইহি সাল্লাম বললেন দুনিয়া এবং আখিরাতে তুমি আমার ভাই মাওলা আলী খোদা হুদা রাহুকে নবী পাক সাল্লি সাল্লাম ভাই সম্বোধন করে দুনিয়াতে এবং আখরাতে তিনি রদ্দুল্লা তালহুকে খুশি করে দিলেন এভাবে হজরত মাওলা আলী রা তালুকে তার পুরস্কার দিলেন যে তুমি দিনের জন্য আমাকে সহযোগিতা করেছো সাহায্য করেছ হিজরতে আসার ব্যাপারও সহযোগিতা করেছো সাহায্য করেছো ত্যাগ স্বীকার করেছো আত্মত্যাগ করেছ এই জন্য তোমাকে দুনিয়া নয় শুধু আখরা তো তুমি আমার ভাই হয়ে থাকবে হাজরত আলী রানহ জ্ঞান ও বেলায়তের সম্রাট ছিলেন তিনি নিজে বর্ণনা করেন রসুল পাক সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম ইরশাদ করেন আনা দারুল হিকমতিম বাবু হা আমি হিকমতের ঘর আর আলী রদিয়াল তালহ তার দরজা তাবরানি বাজার রহমতুল্লাহ দুজনেই হজরত জাবির রদুল্লাহ তালহ থেকে বর্ণনা করেন রসুল পাকসাল আলিয়াল্লাম ইরশাদ করেন আনা মদিনাতমি ও আলীন বাবুহা আমি জ্ঞানের শহর আর আলী রদি আল্লাহ তালহু তার দরজা এই হাদিসে মুবারক দয় থেকে আমরা এটাই জানতে পারলাম যে রসিলে পাক সাল্লাহ আলি সাল্লাম ছিলেন ওহির দ্বারক ও বাহক সমস্ত খোদাই জ্ঞান ওহির মাধ্যমে তার নিকট আসে আর সেই জ্ঞান বিতরণ হয় মাওলা আলী শেরে খোদার মাধ্যমে সোহান আমিরুল মোমিনিন হাজর সৈয়দনা শেরে খোদা মাওলা আলীর রদুল্লা তাহু বলেন যদি আমি চাই তবে তাফসির দ্বারা সত্তরটি ওট ভর্তি করে দিতে পারি তিনি ছিলেন জাহির বাতিনের আলিম সৈদন আবদুল্লাহ আনহু বলেন আমিরুল মাওলা আলী মুশকিল কোষা আনহু জাহির ও বাতিন উভয় জ্ঞানের অধিকারী ছিলেন হজরত মওলার রি আল্লাহ নহর কী শান কী ফজিশন আল্লাহ পাক দান করেছেন রসুল পাকের সৎকায় আরেকটি ঘটনা আমরা শ্রবণ করবো হযরত উমাইস উমাইশ রদাল আনহা বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলী সাল্লাম সাহবা নামক স্থানে জোহরের নামাজ আদায় করেন হজরত আলী রদুল্লা তাল একটি কাজে পাঠালেন মাওলা আলী রদ্দুল্লাহ তালু যখন ফিরে আসলেন তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম আসর নামাজও সমাপ্ত করেন তিনি হজরত আলীর রদুল্লা তালহের কোলে মাথা রেখে আরাম করছিলেন এ অবস্থায় সূর্য অস্তমিত হয়ে গেল হুজুর সাল্লাহ আলাই সাল্লাম জাগ্রত হয়ে জিজ্ঞাসা করলেন হে আলী তুমি আসর নামাজ পড়েছ উত্তর বললেন না আমি তো আদাই করতে পারিনি তখন রাসুলপাকসালাহ সাল্লাম দোয়া করলেন হে আল্লাহ নিশ্চয় আলী রদি আল্লাহতালহু তোমার এবং তোমার রাসুলের খেদমতে অনুগত ছিল যার কারণে আসর নামাজ পড়তে পারেনি তুমি অস্তমিত সূর্যকে পুনরায় উদিত করে দাও হজরত আসমা রদি আল্লাহ বলেন আমি দেখেছি যে অস্তমিত সূর্য পুনঃ উদিত হলো এবং সূর্যের কিরণে পাহাড় ও মাটি আলোকিত হল হজরত আলী রদুল্লা তালহু ওঠে অজু করে নামাজ পড়লেন তারপর সূর্য অদৃশ্য হয়ে গেল এ ঘটনা শাহবা নামক স্থানে সংগঠিত হয়েছে মুশকিলুল আসার ও জুরকানি শরিফের মধ্যে বর্ণিত হয়েছে সোহানুল্লাফ ইসলামী ভেহেরা মাদানী চ্যানেলের দর্শক মাওলা আলী রাদি আল্লাহ কি শান আল্লাহ রাসুলের দোয়ার বরকতে হজরত আলীর জন্য আসরের নামাজ পড়ার সুযোগ করে দিলেন এটা একমাত্র একটি কারণ তিনি অন্তরে ছিল রসুল পাকের মোহাব্বত আল্লাহ তাল্লাহার ভয় আর ওনার মধ্যে ওনার জীবনের মধ্যে ছিল আত্মত্যাগ ছোটবেলা থেকে শুরু করে আপনার ইসলামের জন্য দিনের জন্য ওনার পরিবারকে কোরবানি করে দিয়েছেন উৎসর্গ করেছেন ওনার সন্তানদেরকে উৎসর্গ করেছেন ইসলামের জন্য আত্মত্যাগ যে ওনাদের পরিবার আহলেবাইদের পরিবার কত দিয়েছেন সেটা বর্ণনা করে শেষ করা যাবে না আল্লাহ আল্লাপাকাব্বুল আলমিন আজকের আমাদের এই অনুষ্ঠান দিনের জন্য আত্মত্যাগ আজকের বিষয় মাওলা আলী শারেখার তালহের আত্মত্যাগ এখান থেকে এই অনুষ্ঠান থেকে আমরা যা কিছু শুনেছি যা কিছু বুঝেছি আমাদেরকে যেন আকিদার কথাগুলো দিলের মধ্যে বিশ্বাস করে আমলের কথাগুলো আমল করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন ইনশাল্লাহ আলা পরবর্তী অনুষ্ঠানে আরেকজন মহান ব্যক্তির আত্মত্যাগের ঘটনা ইসলামী ওয়াখিয়া নিয়ে আমরা আবারও ফিরে আসব সেই পর্যন্ত সুস্থ থাকুন মাদানি চ্যানেল دیکھتے تھاکو صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه واله وسلم گل بلا شوہد سلام ما فاطمہ پیو باجن در سلام